তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো সবাইকে বিক্রম টেকনিক্যালি আবারও সবাইকে স্বাগত জানাই। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের যে টপিক হচ্ছে, যে বিষয়ে ভিডিও আজকে বানাবো, সেটা হচ্ছে কি, এই যে 12 ভোল্টের যে সার্কিটটা, এটা যদি কারো পুড়ে যায় বা জ্বলে যায়, অনেকে বুঝতে পারেন না যে কিভাবে এটাকে তৈরি করবো বা কিভাবে বানাবো। তো আজকে আমি এটা পুরোপুরি একদম ডিটেলসভাবে এখানে ডায়াগ্রামে বুঝিয়ে দেবো বা জানিয়ে দেবো কিভাবে এটা বানাই। আপনারা নিজেই বাড়িতেই বানাতে পারবেন। যদি মনে করো যে কারো, অনেকে অনেক টেকনিশিয়ান ভাই আর নতুন মিস্ত্রি আছে, তারা কিন্তু এই পুরনো চার্জারগুলো কিনে নেয়, কিন্তু অনেকের এই মনে করো এটা জ্বলে গেছে, পুড়ে গেছে, বুঝতে পারছেন না, এই কন্ডেন্সারগুলো ব্লাস্ট হয়ে গেছে। তো এই এই জিনিসটা কেমন করে বানাবেন, এই সার্কিটটা কেমন করে বানাবেন, আর কী কী দরকার? ই রিক্সার যে 48 ভোল্টের যে চার্জারটা হয় টয়োটা ট্রান্সফর্মার থেকে, যে 48 ভোল্টটা বেরিয়ে আসে, বা সরি বলছি 48 ভোল্ট বলছি, যেখান থেকে আমরা 20 থেকে 18 ভোল্ট নেই, ওখান থেকে বের করে নিয়ে এসে এটাতে এই সার্কিটে যায়, এখান থেকে 12 ভোল্ট এসিটাকে ডিসি কনভার্ট করে আবার এসি, ওটাও ডিসি ভোল্ট, কিন্তু ওটা এসির মাধ্যমে ডিসি বলে ওটা আর কি, ওটা এসি বলে। তো ওটা ওরকম শর্ট মারে না, এসির মতো শর্ট মারে না, হালকা শর্ট মারে, কিন্তু ওটা এসি ধরি আমরা যতক্ষণ পর্যন্ত ডায়োড লাগিয়ে যেটাকে মানে কন্ডেন্সার দিয়ে ফিল্টার করে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা ফুল ডিসি হয় না, ওটা এসি থাকে। তো আজকে একদম ফুল ডিটেলস আমি বলবো এই সার্কিটটা কীভাবে বানাবেন। তো ধরুন যে এটা হচ্ছে টয়োটো ট্রান্সফর্মার, ঠিক আছে, এখান থেকে লুপগুলো বেরিয়ে গেল রোটারিতে, ঠিক আছে, এটা তো রোটারিতে চলে গেল সব। তো এখান থেকে যে আমরা 48 ভোল্ট নেই, ঠিক আছে, এটা হচ্ছে 48 ভোল্ট। এবার কেউ আমরা কী করি, এক্সট্রা তার পেঁচাই, এক্সট্রা তার পেঁচিয়ে আমরা এখান থেকে 12 ভোল্ট 18 থেকে 20 ভোল্ট বের করি আমরা এখান থেকে, ঠিক আছে। তো আমরা এখান থেকেও বের করতে পারি বা এখান থেকেও নিতে পারি, এখান থেকে একটা লুপ নেব, আর হচ্ছে এখান থেকে যে টানগুলো দেওয়া থাকে সেখান থেকে মোটামুটি 17 থেকে 18 পাক পাক গন্তি করে নেবো, নিয়ে হালকা করে ছিলে দিয়ে এখান থেকে একটা কানেকশন বের করে নেবো। এখানেও কিন্তু আমার 18 থেকে 20 ভোল্ট বের করে নিতে পারি, ঠিক আছে। তো আমি সাধারণত এখান থেকে নিচ্ছি, এই যে দুটো তার আসে, এটা কি হয়, একটা সার্কিটের মাধ্যমে, এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের মাধ্যমে এখানে জয়েন্ট হয়ে যায়, এই সার্কিটের মাধ্যমে কী করে এটা মনে কম্পোনেন্ট লাগানো আছে, এটা এসি, ঠিক আছে, এটাকে ডিসি আমরা এখান থেকে 12 ভোল্ট পাই, ঠিক আছে। তো এই সার্কিটটা, এই যে সার্কিটটা, এই যে 12 ভোল্টের যে সার্কিটটা, এটা আমরা কীভাবে বানাবো, যদি এটা জ্বলে যায় তো কীভাবে বানাবো, আমি এটার আজকে ফুল ডিটেলস বলবো, ঠিক আছে। এদিকে তো সব বুঝতে পারলেন, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আমি জিনিসটা বুঝতে পারিনি, আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে মনে করুন যে এটা, এই তারটা মনে করুন, এই যে এসি দুটো আসলো, মনে করুন এখান থেকে 20 ভোল্ট নিলাম এসি, এটা কিন্তু কারেন্ট এসি নয়, এটা ট্রান্সফর্মার থেকে যে তার দুটো আসলো সেই এসিটা, ঠিক আছে। তো এখানে আসলো দুটো তার আসলো, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা আমি ক্যামেরাতে দেখাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু এভাবে জয়েন্ট থাকে। এখানে আমার ইনপুট হয়, ঠিক আছে, এখানে ইনপুট হবে, এটা দিয়ে আউটপুট হবে, হ্যাঁ, এটা কিন্তু চার্জারের মধ্যে এভাবে স্ক্রু দিয়ে লাগানো থাকে, ঠিক আছে, লক্ষ্য করবেন কিন্তু ওটা চার্জারে কিন্তু এভাবে লাগানো থাকে। তো এদিকটা আমার আউটপুট হবে, এদিকটা আমার ইনপুট হবে। তো সর্বপ্রথমে যেটা লাগবে, একটা ডায়োড, প্রথমে যে কানেকশনটা হয়ে গেল একটা ডায়োডের মাধ্যমে, ঠিক আছে, এটা একটা ডায়োড। তো ডায়োডের নাম্বারটা আমি বলে দিচ্ছি,
আপনারা এইভাবে হয়তো দেখতে পাবেন না। ডায়েটটার নাম হচ্ছে 4007, ডায়েটের নাম্বার, ঠিক আছে। একটা তার কিন্তু ডায়েট দিয়ে আসলো, এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, ঠিক আছে। আমি অন্য একটা মার্কার কলম দিয়ে দেখে দিচ্ছি লাল দিয়ে। তো এদিক এদিকটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এদিকটা নেগেটিভ। দেখবেন ডায়েটের যে মাথাটা সাদা চিহ্ন থাকবে সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো সাদা চিহ্নটা এদিকে থাকবে আর যেটা কালোটা সেটা এদিকে থাকবে জয়েন্টের দিকে, ঠিক আছে। তো তারপর দুটো তার চলে আসলো, এটা আমি নিয়ে নিলাম পজিটিভ, এটা চেনা যাবে না এর মধ্যে, চলে আসলো দুটো তার, ঠিক আছে। তারপরে এখানে এটা ফিল্টার করার জন্য আমরা কি নিব, একটা কন্ডেন্সার নেব। কত কত মানের নেব, এই যে দেখুন 470 UF 35 ভোল্ট, ঠিক আছে। তো আমরা এখানে একটা কন্ডেন্সার নিয়ে নিলাম, ডবল কালার দিয়ে করে দিচ্ছি তাহলে বোঝার সুবিধা হবে, ঠিক আছে। একটা পায়া থাকবে এখানে আর একটা পায়া থাকবে এখানে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কন্ডেন্সারে কিন্তু দেওয়া আছে মাইনাস প্লাস কোনটা দেওয়া আছে, ঠিক আছে। যেদিকে মাইনাস চিহ্নটা থাকবে সেদিকে হবে মাইনাসটা, তার মানে যেদিকে মাইনাস থাকবে সেটা আমার এদিকে, এটা আমরা মাইনাস ধরে নেব, ঠিক আছে। এটা আমরা ধরে নেব মাইনাস, এদিকটা ধরে নেব প্লাস, ঠিক আছে। তো কন্ডেন্সারে এটা মাইনাসটা মাইনাস থাকবে প্লাসটা প্লাসে থাকবে, ঠিক আছে। তারপর চলে আসলো, এরপর আসলো কোথায়, এই যে এটা একটা ট্যানিস্টার নেব, ঠিক আছে। 78-12 তিন ঠেঙাটা ট্যানিস্টার নেব, ঠিক আছে। এই যে দেখে নিন ট্যানিস্টারটা, ঠিক আছে। কানেকশনটা কিভাবে আছে, একটাতে ঢুকবে একটাতে ইনপুট হবে আর একটা থাকবে গ্রাউন্ড। এটা যেটা আছে এটা গ্রাউন্ড হয়ে গেল, যেটা মিডিল পয়েন্ট একটা গ্রাউন্ড, ঠিক আছে। একটা দিয়ে মনে করো এটা দিয়ে ইনপুট হলো, ঠিক আছে, একটা দিয়ে ইনপুট হলো, এদিক দিয়ে আমার কি হলো 20 ভোল্ট ইনপুট হলো, ঠিক আছে। 20 ভোল্ট কিন্তু এখনও আছে আমার এখানে, 20 ভোল্ট ইনপুট হলো, এখান থেকে আমার কত বেরোবে 12 ভোল্ট, এই পায়ে দিয়ে আমার বেরোবে 12 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমার দুটো তার এখানে চলে আসলো, 12 ভোল্ট আসলো। তারপরে 12 ভোল্ট আসার পরে আমরা আর একটা কন্ডেন্সার নেব, আমি এটার মান বলে দিচ্ছি, এই যে দেখুন 100 UF 25 mm, আচ্ছা এটা UFটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার UF হচ্ছে, এটার নাম্বারটা আমি বলে দিচ্ছি 470 UF 35 ভোল্ট, ঠিক আছে। এটা এই কন্ডেন্সারের নাম্বারটা, ঠিক আছে। আর এটা হচ্ছে 78-12, ঠিক আছে। নাম্বারগুলো ভালো করে নোট করে নেবেন, ভালো করে দেখে নেবেন কানেকশনটা কীভাবে আছে। ডায়োডের নাম্বারটা দেখে নিলেন, এটা ডায়োড। ও তারপরে যেটা কন্ডেন্সারটা থাকবে 12 ভোল্টের এখানে ছোট্ট একটা কন্ডেন্সার, আমি মাঝখানে মিডিলে এভাবে দাগিয়ে দিচ্ছি ছোট একটা কন্ডেন্সার, এই যে দেখুন এটা এভাবে থাকবে। তো আমি দেখে দিচ্ছি, দেখো কন্ডেন্সারের পজিটিভটা পজিটিভই থাকবে থাকবে, ঠিক আছে। সরি আমার এটা ভুল হয়ে গেল, এটা এখানে থাকবে না, এটা গ্রাউন্ডে থাকবে, এটা গ্রাউন্ডে থাকবে। আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা গ্রাউন্ডে থাকবে কিন্তু, ঠিক আছে। এখান থেকে আমার পজিটিভ ঢুকে গেল, এখান থেকে আমার পজিটিভ পেয়ে গেলাম, ঠিক আছে।
তো ট্যানিস্টারে যে পজিটিভটা সেটা এখানে যাবে আর নেগেটিভটা এখানে আসবে। হ্যাঁ এটা নেগেটিভ কিন্তু এদিকে চলে আসলো, এদিকে নেগেটিভটা এখানে আসলো, এখানে কিন্তু সেরকম নেই, একদম সিজা আছে। ঠিক আছে, আমি এটা কানেকশনটা করার সময় যেন ভালো করে বুঝতে পারেন সেই হিসাবে আমি ডায়াগ্রামটা করলাম, তো ভালো করে দেখে নেবেন, মনে কিছু করবেন না, আমি সিধাভাবে নিয়ে আসতে পারলাম না। ঠিক আছে, তো এরপরে যেটা এই যে কন্ডেন্সারটা থাকলো এটা হচ্ছে 100 UF, 100 UF, নাম্বারটা আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে 100 UF 25 ভোল্ট। এই যে দেখুন এখানে আছে 100 UF 25 ভোল্ট, 25 ভোল্ট মোটা মোটা করে দেখিয়ে দিয়েছি যেন ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমার কী হলো 12 ভোল্ট চলে আসলো, এখানে আমি পেয়ে গেলাম কত 12 ভোল্ট। এটা যাবে কোথায়? বারো ভোল্ট যে ডিসি ফ্যানটা আছে সেটাতে চলে আসলো। ঠিক আছে, এটা আমার হয়ে গেলো পজিটিভ, এটা হয়ে গেলো নেগেটিভ। ঠিক আছে, তো বুঝতে পারলেন কীভাবে আমি কানেকশনটা করলাম আর কীভাবে কানেকশনগুলো করতে হবে। এই যে ডায়াগ্রামটা দেখে নেবেন, আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এভাবে সিধা করে ধরবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ঠিক আছে, 7812 যে 7812 যে কন্ডেন্সারটা আছে, ঠিক আছে, এই যে তিনটে ঠ্যাং যেদিকে লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা থাকবে 7812, যেদিকে লেখা আছে এই দিকটা হবে ইনপুট আর এদিকটা হবে ইনপুট আর এদিকটা হবে আউটপুট। ঠিক আছে, এই লেখটা হবে ইনপুট, এটা হবে আউটপুট, আর এটা কিন্তু নিউট্রাল। ঠিক আছে, নিউট্রাল, এদিকে প্লাস ঢুকবে, এদিক দিকে প্লাস আউট হবে। ঠিক আছে, 7812 আমি সিস্টেমটা বলে দিলাম। বাঁ সাইডে যেটা হবে সেটা হবে ইনপুট। ঠিক আছে, বাঁ সাইডের যে লেখটা থাকবে, লেখাগুলো থাকবে যেটা এদিকে না, কিন্তু যেদিকে স্টিল আছে স্টিলটার দিকে না, কিন্তু হ্যাঁ সামনের দিকে যেদিকে লেখা থাকবে সেদিকের বাঁ দিকেরটা হবে ইনপুট আর ডান দিকেরটা হবে আউটপুট। 20 ভোল্ট হোক, 21 ভোল্ট হোক, 18 ভোল্ট হোক, 15 ভোল্ট হোক, এখানে যদি ইনপুট হয় 20 ভোল্টও যদি এখানে ইনপুট হয় আউটপুট কিন্তু 12 ভোল্টে বেরোবে। ঠিক আছে, এখানে 18, 20, 15 যত ভোল্টে ইনপুট হোক এখানে কিন্তু 12 ভোল্টে বেরোবে। তাই বলে এটা না যে 30 ভোল্ট 60 ভোল্ট দিয়ে দেবো, এখান থেকে 48 ভোল্ট আমি নিয়ে নিলাম, নিয়ে সিধা দিয়ে আমার 12 ভোল্ট বেরোবে, সেরকমভাবে কিন্তু এটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এটা হাইস্ট 25 থেকে 30 ভোল্ট অবধি এটা লোড নিতে পারে, মানে 25 থেকে 20 ভোল্ট অবধি সহ্য করতে পারবে, তার উপরে গেলে কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করা যায় বুঝতে পেরেছেন কীভাবে আমি এই ডায়াগ্রামটা বলে দিলাম। আর ডায়োডটা তো বলে দিলাম, যেদিকে সাদা চিহ্ন থাকবে সেটা পজিটিভের দিকে থাকবে, ইনপুট ইনপুট যেদিকে ঢোকাবেন, ডবল ডায়োডও লাগাতে পারেন। ডবল ডায়োড যদি লাগান তাহলে সাদা যেটা যেদিকে থেকে মনে করতে একটা প্লাস নেবেন, একটা একটা মনে করতে পজিটিভ, একটা নেগেটিভ নেবেন, তো যেটা হচ্ছে সাদা চিহ্ন সেটা পজিটিভের দিকে দেবেন, আর আরেকটা যদি করেন না আমি নিউট্রাল একটা নিব, নেগেটিভ নেব, তাহলে তার উল্টো দিকে দেবেন এটা আর কি, কালোর দিকেটা এদিকে থাকবে আর সাদা দিকেটা ওইদিকে। আমি আর আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, মনে করুন যে এটা একটা ডায়োড, ঠিক আছে, এটা পজিটিভ, ঠিক আছে, এদিকটা মনে করুন যে এদিকটা পজিটিভ, হ্যাঁ এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, তো যেদিকে নিতে পারেন আপনারা, এদিকে আবার মাইনাসটা, এদিকে আর একটা ডায়োড আমি আঁকিয়ে নিচ্ছি, ঠিক আছে, এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, তো এদিকে যদি ইনপুট দেন, এদিকে যদি ইনপুট দেন ট্রান্সফর্মার থেকে, এসিতে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, দুটাই সমান থাকে, ভোল্ট দেখাবে, নেগেটিভ পজিটিভ কোনো দিকে ইয়ে করবে না, শুধু ভোল্ট দেখাবে। ঠিক আছে, এটা নেগেটিভ পজিটিভ থাকে না যতক্ষণ পর্যন্ত ডায়োড না লাগা পড়বে। এবার এদিক দিয়ে যদি ইনপুট করেন তাহলে এদিকে কিন্তু এটা নেগেটিভ বাড়াবে, এটা পজিটিভ বাড়াবে, যদি ওই দিক থেকে করেন তাহলে এদিকটা পজিটিভ বেরোবে, এদিকটা নেগেটিভ বেরোবে। ঠিক আছে, সাদা সিম্বলটা যেদিকে যেদিকে থাকবে, মনে করুন এদিক থেকে যদি ইনপুট দেন তাহলে
এদিকে আউটপুট বেরোবে, ঠিক আছে? তাহলে ডায়োড যদি এটাতে দুটো লাগান তাহলে একদিকে সাদা চিহ্ন দিবেন, সিরিয়ালে যদি লাগান এদিকে একটা সাদা সাদা চিহ্নটা এদিকে দিবেন আর কালো চিহ্নটা ওইদিকে দিবেন। তারপরে তারপরে ডায়োডটা সাদা চিহ্নটা এদিকে দিবেন আর কালোটা এদিকে দিবেন, মানে উল্টো উল্টো করে, একটা যদি কালো এদিকে লাগান, এদিকে যদি একটা ওই সাদা সিম্বলটা যদি এদিকে লাগান তাহলে ওই এদিকে সাদা সিম্বলটা এদিকে লাগাতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আমি বুঝিয়ে দিলাম ভালো করে জিনিসটা। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও নেক্সটে ভালো করে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এটুকুই বলছি, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।